এই হলো টরন্টো হাই পার্ক। আজকে আমরা সকালবেলা আজকে সকালবেলা আজকে আমরা টরন্টো হাই পার্কে এসেছি আপনাদের দেখাবো বলে। টরন্টো হাই পার্ক গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে আছি টরন্টো হাই পার্কে। আমরা এসেছিলাম স্পেশালি চেরি ব্লসম দেখতে, বাট আমরা খুব দেরি করে ফেলেছি। আজকে 15th মে, তো অলরেডি চেরি ব্লসম যেটা হোয়াইট যেটা, সেটা প্রায় নেই বললেই চলে। কিছু কিছু রেড, পিঙ্ক এই সমস্তগুলো আছে। দরজা আছে, ঠিক আছে, কিন্তু এখানে ঢোকা নিষেধ হাই পার্কে। আমরা এই মুহূর্তে আছি ডগ লিজ ফ্রি এরিয়া, মানে আপনি আপনার কুকুরকে নিয়ে এখানে এসে মানে লিজ ফ্রি করে দিতে পারেন। ওরা এদিকে এদিক ওদিক ঘুরে বেড়াবে, তো এটা হচ্ছে লিজ ফ্রি এরিয়া। এখানে কোড অফ কন্ডাক্টও লেখা আছে অফ লিজ এরিয়া বলে। এই মুহূর্তে কিছু কিছু কুকুর এখনো আছে, দেখা যাক কাদের আমরা দেখতে পাই। এখানে বিশেষ করে পশ্চিমে ওয়েস্টার্ন কান্ট্রিতে মানুষ প্রচণ্ড কুকুর পোষে, মানে পেট বাড়িতে একটা কিছু না কিছু থাকবে, কুকুর থাকুক বা বিড়াল থাকুক বা যে কোনো কিছু থাকুক। দেখুন সব ঘুরে বেড়াচ্ছে। সব আনন্দে ঘুরে বেড়াচ্ছে, বুঝলে? সব এখানে তো ম্যাক্সিমামই অ্যাপার্টমেন্টে থাকে, মানে এদিক এই দিকটায় বাড়ি কম আমাদের মতন, তো অ্যাপার্টমেন্টে থাকে, তার ফলে কি এদের ঘুরে বেড়ানোর খেলার জায়গা কম, তাই জন্য খোলা পেয়েছে। তো দেখো সব দৌড়চ্ছে, খেলছে আনন্দে, আনন্দের চোটে। না না, কামড়াব ওই, দেখো তুমি এখানে ওই যে এখন এখানে আলসেশিয়ানও আছে, দেখো দেখো আলস ডোবারম্যান, আলসেশিয়ান সব খেলছে, খেলাধুলা চলছে সব জোরদার, ধুলো উড়িয়ে ফেলেছে চারদিকে। এটা হাই পার্ক, হ্যাঁ, একদম টরন্টো সিটির মধ্যখানে। আপনি ভাবতেও পারবেন না যে একটা সিটির মধ্যখানে এত সুন্দর, এত বড় বড় গাছ কি সুন্দরভাবে এরা রেখে দিয়েছে, মানে পরিবেশ যাতে ঠিক থাকে। চারদিকে শুধু বড় বড় শুধু গাছ গাছ আর গাছ। আমাদের কলকাতার অনেকটা বোটানিক্যাল গার্ডেনের মতন, কিন্তু এটা আরও 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 ভালো মেনটেন করা হয়, এবং এখানকার লোকেরা, মানে আমরা বা এখানকার সিটিজেন কেনেডি যারা টরন্টোতে থাকেন, তারা খুব ভালোভাবে এটাকে রাখেন। মানে এখানে এসে কোনো রকমের অপরিষ্কার করা, নোংরা ফেলা এইগুলো জিনিসগুলো নেই। সবাই যে যে যেটাকে পালন করতে বলা হয়, যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী সমস্ত কিছু করা হয়। এইখানে যতদূর সম্ভব কিছু ফুলের গাছ লাগানো হয়, দেখো এইখানে কোনো কিছু ফুলের গাছ লাগানো হয়। হ্যাঁ, এটাও ওই রকম জানো তো,
এটা ওই কমিউনিটি গার্ডেনের মতন, মানে আশপাশের যে সমস্ত অধিবাসীরা আছে তারা যে যার মতন এসে এখানে কিছুটা জায়গা নিয়ে তার মতন ফুল গাছ লাগাতে পারে। গাছ আছে এখানে, কিছুটা সবজিও আছে। এই জিনিসগুলো এই টরন্টোতে খুব হয়, কমিউনিটি কিচেন গার্ডেন, কমিউনিটি ফ্লাওয়ার গার্ডেন। আপনার একটা ডেজিগনেটেড জায়গা আছে যেখানে মিউনিসিপ্যালিটি করে দিয়েছে, সেখানে এসে আপনি আপনার মতন সমস্ত কিছু করতে পারেন। দেখো সমস্ত বেড তৈরি হয়ে গেছে, দেখেছো মাটি দিয়ে সব তৈরি করে ফেলেছে। এসে গেছে তোমার আরেক বন্ধু। এই নোটিশটাও এখানে আছে, কায়োটি বলে একরকমে আছে, এরকম দেখতে হয়। বাইরে বেরিয়ে অনেক সময় অনেকে কেটে দেয়, কামড়ে দেয়, সেই জন্য বলা আছে যে কায়োটিদের যেন কোনো রকম খেতে দেওয়া না হয়, মানে সরাসরি তো খেতে দেবে না, বাইরে কোনো রকম রেখে দেওয়া হয় তাতে ওরা খেয়ে যেতে পারে, তো সেইটা যাতে না করা হয়। তাহলে কি হয়, এখানকার কমিউনিটি একটা রিস্ক এসে যায়, কায়োটির সংখ্যা বেড়ে গেলে পরে মুশকিল। দেখুন সব একে একে ওনারা আসছেন। পুরো ভেড়ার মতো না একদম, মনে হচ্ছে এত লোক। It's not fair, Muldoon. খেলতে ব্যস্ত। ট্রেলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, বাইরের টেম্পারেচার এই মুহূর্তে 23-24, কিন্তু এই ট্রেলের ভেতরে টেম্পারেচার কিন্তু প্রচুর কম, মানে আমাদের বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই না? একটা ঠান্ডা ঠান্ডা ভাব, এত গাছ হতেই হবে। মর্নিং, গুড মর্নিং। সব মর্নিং ওয়াকার। মুখটা এমন ভাবে তাকিয়ে আছে যেন কত কি বোঝে। এই জায়গাটা থেকে দেখলে পরে মনে হচ্ছে যেন কি বিশাল খাদ, আসলে কিছুই না এখানে। মানে এই জায়গাটাই শীতকালে কি হবে, পুরো বরফে ঢাকে যাবে, আর এই যে সবুজ গাছপালাগুলো দেখছো, গাছগুলো থাকবে কিন্তু কোনো পাতা থাকবে না, পুরো ন্যাড়া। হ্যাঁ, তখন অবশ্য লোক এখানে হাঁটে কম। কারণ বরফে হাঁটা তখন সম্ভব নয়, তাই জন্য এইখানে এই সমস্ত দেশে কি হয়, শীতের দেশে গরমকালটা হচ্ছে আমাদের কলকাতার শীতকাল। এখানে কিন্তু তোমার ম্যাপেল ট্রি বেশি, এছাড়া অন্যান্য অনেক গাছ আছে কিন্তু গাছ আমি অত চিনি না। ম্যাপেল ট্রি বেশি এখানে, আমি যেটা বলি। এই জলটাতেই কুকুরগুলোকে সব স্নান করাচ্ছিল, মানে নিজেরাই নেমে যাচ্ছিল, নেমে সব স্নান করছিল। এই গাছটা কতটা বড় হবে, চওড়াটা কতটা, বিশাল, দুজন মিলেও ধরতে পারবো না, এত বড়। কত বয়স সেটা একমাত্র যারা গাছ বিষয়ে পড়াশোনা করে বোটানি নিয়ে তারা হয়তো বলতে পারবে। রাস্তা
এই জায়গাটা একটু চড়াই আছে, একটু তাই না? এটা একটু চড়াই আছে, বেশ স্টিফ, প্রায় 70 ডিগ্রি তো হবেই, বিশেষ করে এই জায়গাটা। এই জায়গাটা দিয়ে আসো। ও মাই গডনেস, ইয়েস, জুতো স্লিপ না করলেই হলো। এই জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা, অবশ্য গাছে এই গাছগুলোতেই সব আমার পাতা এসে গেলে পরে অনেকটা ভরাট হয়ে যাবে। কত পাখি চারদিকে, তাই না? কত পাখি দেখো, দেশে গেলে পরে চড়াই দেখাই যায় না, এখানে এই শীতের দেশে চড়াই দেখো ভর্তি, লাখে লাখে কোটি কোটি চড়াই। এটা পার্কের আরেকটা দিক। পার্কের ভেতরে যত রাস্তা আছে সমস্ত রাস্তায় পেট্রোল ডিজেল যে কোনো রকমের গাড়ি সমস্ত নিষিদ্ধ আছে, একমাত্র সাইক্লিং আর মিউনিসিপ্যালিটির দু একটা গাড়ি ঢুকতে পারে, আর বাদ বাকি হচ্ছে সব ব্যাটারি, ব্যাটারি অপারেটেড কার বা সোলার সিস্টেমে যেগুলো আছে সেই গাড়িগুলোই শুধু চলতে পারে। এখানে টেনিস কোর্টও আছে, চাইলে আপনি টেনিসও খেলতে পারেন। এই সব যাচ্ছে এখন সব টেনিস খেলতে, আজকে সানডে। আর এখানের বাবা মারা, মানে বাবা মারা সবসময় কী করে, বাচ্চাদের না এই সমস্ত জঙ্গল বা এইরকম জায়গায় নেচারের মধ্যে নিয়ে আসে খুব, এরা সব বিশেষ করে এই সামার সিজনে ক্যাম্পিং এরা বিশেষ করে, ওই গাড়ি একদম নিয়ে সঙ্গে পুরো পরিবার সহিতে গাড়ি নিয়ে চলে গেল, ধরুন 4 দিন 5 দিন 6 দিন জঙ্গলের মধ্যেই থাকলো। দেখুন ভিতরে এই রাস্তাটা, এটা পার্কের আরেকটা দিক। আপনি নিঃসন্দেহে এখানে নির্ভয়ে আপনি রাস্তা পেরিয়ে যান, কারণ এখানে কোনো গাড়ি আসবে না। এটা হচ্ছে পার্কের ভেতরে কিছুটা বলতে পারেন পিকনিক স্পট, কিন্তু এখানে এসে আপনি কোনো রান্না করতে পারবেন না, মানে গ্যাস বা কোনোরকম আগুন জ্বালাতে পারবেন না, জাস্ট শুকনো খাবার বা কোনো খাবার নিয়ে এলেন সেগুলো বসে এখানে খেতে পারবেন। যে নিয়মটার কথা আপনাকে বলছিলাম, এই দেখুন এই নিয়মটা এখানে লেখা আছে যে কোনো রকম আগুন এখানে জ্বালানো যাবে না। এটা একটা পার্কের মতন, বাচ্চারা এখানে খেলাধুলা করছে, খাবার জলের ব্যবস্থাও আছে। চেরি ব্লসমের এই কালারটা আরো সুন্দর, খুবই সুন্দর না কালারটা? কি অপূর্ব কালারটা, এত সুন্দর। কি অপূর্ব না কালারটা, দেখো এই ছোট্ট ছোট্ট একটা, এই এক একটা ছোট্ট ছোট্ট ফুল, এত ফুল যে দূর থেকে গাছটা, তাও তো এত দেরি হয়ে গেছে যে ম্যাক্সিমামই ঝরে গেছে, নয়তো এটা তো পুরো ভর্তি থাকে। সকালবেলা এসেছিলাম সব দেখার পরে এবার আমরা বাড়ি ফিরছি, সব আসছে এখন তো এখন পিকনিক করতে, কিন্তু এই দেখো সব ড্রাই ফুড নিয়ে আসছে, কোনো রান্না বান্না তো আর হবে না, সারাদিন আজকে এখানেই থাকবে, খাবে দাবে, চলো এদিকে বেরিয়ে যাই, আসো।
আমাদের ওদিকে গাড়ি রাখা আছে। পার্কে ঘোরার জন্য এখানে ই সাইকেলও আছে, আপনার এখানে দিতে হবে হচ্ছে সিঙ্গেল ট্রিপ $3.25 আর 24 আওয়ার্সে নিলে পরে আপনার $7 আর 3 ডে $15 অ্যানুয়াল $99। এটা হচ্ছে টরন্টো হাই পার্ক এরিয়া। এই দিকটা হচ্ছে টরন্টো হাই পার্ক, যেখানে আপনাদের আমরা এইমাত্র দেখালাম প্রায় জঙ্গল, মানে ভাবাই যাচ্ছে না যে এর বাইরে এর ঠিক পাশেই এত সুন্দর একটা অর্গানাইজ সিটি রয়েছে। এর ভেতরে ঢুকলে পরে মনে হচ্ছে যেন আমরা কোনো জঙ্গলে চলে এসেছি। হ্যাঁ, আমরা এখন বাড়ি ফিরছি। বন্ধুরা, আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের ব্লগটা, আবার আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বারবি ছিল না আমাদের সাথে, তো আমি আর মা এসেছিলাম, তো দেখা যাক এডিটিং করবার পরে আপনাদের যখন দেখাবো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, তাহলে খুব ভালো লাগবে। পার্কে যাওয়ার জন্য আমরা গাড়ি পার্ক করেছিলাম প্রায় 1.5 কিলোমিটার দূরে, আর রাস্তাটার নাম ইন্ডিয়ান রোড। এই পার্কে যারা এসছে তারা সবই এত দূরে দূরে গাড়ি পার্ক করেছে, প্রায় এখান থেকে 1.5 কিলোমিটার, সব 1.5 কিলোমিটার হেঁটে এসে তারপর আবার গাড়ি নিতে হবে, কারণ ওদিকে পেট্রোল ডিজেলের গাড়ি অ্যালাউ নয়, এদিকে আবার ট্রেনও চলে যাচ্ছে।